বার্মার রোহিঙ্গার মুসলমানরা পৃথিবীর সবথেকে নির্যাতিত মুসলমান, যাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, যাদের মাথার উপরে কোনো ঠাঁই নেই, সাগরের পানিতে যাদেরকে ভাসিয়ে দেয়া হচ্ছে, যাদের উপরে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। আমার মা আর বোন তাদের ইজ্জতকে হরণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা শিশুগুলোকে বারবিকিউর মতো তাদেরকে বার্ন করা হচ্ছে, তাদেরকে মনে হয় যেন মাছের মতো ভাজি করা হচ্ছে, তাদের উপর ইমানের পরীক্ষা চলছে। আর আপনি আমি যারা তাদেরকে দেখছি, আমাদের দয়া আর মায়ার পরীক্ষা চলছে। আজ আমাদেরকে তাদের সহযোগিতা করতে হবে, যেভাবেই যতটুকু সমর্থ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি রোহিঙ্গান ভাই বোনদেরকে সাহায্য না করি, আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন এই নির্যাতিত মাজলুম রোহিঙ্গা ভাই বোনদের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন।